পুঁজিবাজারের খবরাখবর নিয়ে জানিয়ে দিচ্ছি ডিজি স্টক। শেয়ারের দর বৃদ্ধিতে ওয়ালটনের রেকর্ড। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরুর পর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর টানা দুই দিনে বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। প্রথম দিনের মতো লেনদেনের দ্বিতীয় দিনেও শেয়ার দর 50% বৃদ্ধির সুযোগ থাকায় ওয়ালটন শেয়ারের মূল্য বেড়ে সর্বোচ্চ সীমা 567 টাকায় বেচাকেনা হয়েছে। আগের দিন আইপিও লটারিতে পাওয়া ওয়ালটনের 252 টাকার শেয়ার লেনদেন হয় 378 টাকায়। পুঁজিবাজারে সর্বোচ্চ আইপিও রবির। দীর্ঘ বিরতির পর টেলিকম খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে বুধবার পুঁজিবাজারে প্রবেশের অনুমোদন পেয়েছে রবিয়া জিয়াটা লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন অনুযায়ী 10 টাকা ফেস ভ্যালুতে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় 524 কোটি টাকা সংগ্রহ করবে রবি। এর মধ্যে 136 কোটি টাকা নেওয়া হবে কোম্পানিটির কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে। আর এর মাধ্যমে রবি আজিয়াটা দেশের সর্ববৃহৎ আইপিওধারী হল বলে জানিয়েছে ইস্যু ব্যবস্থাপক IDLC ইনভেস্টমেন্ট। আমরা নেটওয়ার্কসের 100 কোটি টাকার বন্ড অনুমোদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের 100 কোটি টাকার ফুল্লি রিডমিয়েবল নন কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর ডিসকাউন্টেড 8.68% থেকে 9.73% পর্যন্ত। এই বন্ডের প্রতিটি ইউনিটের লটের আকার 1 কোটি টাকা। কমিশনের 741তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।